আপনি দৈনিক কত ঘন্টা পড়ালেখা করেন? মানে আমাকে জিজ্ঞেস করছেন নাকি? আল্লাহই ভালো জানে। একটা আইডিয়া, এক এক সময় এক এক রকম। এখন তো সফরে আছি, এখন এক রকম, যখন মদিনায় থাকি তখন এক রকম। আমাদের পড়াশোনা সালাফে সালেহিনের পড়াশোনার তুলনায় কিছুই নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলতেছে যে আমি টানা 3 বছর আমার এই পিঠকে বিছানায় রাখিনি। টানা 3 বছর মানে পড়তে পড়তেই ঘুমাতেন, বসে বসেই ঘুমাতেন, আবার পড়তে বসতেন, আবার পড়তে বসতেন, আবার ঘুমাতেন, বিছানায় শুইতেন না। ইমাম নববী এমন একজন ব্যতিক্রম মানুষ ছিলেন যিনি অল্প খেতেন। কেন অল্প খেতেন? কেন বেশি খেলে বারবার পেশাব পায়খানায় যাওয়া লাগবে, আর পেশাব পায়খানায় গেলে সময় নষ্ট হবে। তো আমাদের উদাহরণ নেওয়ার প্রয়োজন নাই, আমরা তো সালাফে সালেহিনের তুলনায় কিছুই নই। তো সালাফে সালেহিনের জীবনী পড়ুন, তাদের জীবনী, তাদের পড়ালেখা আপনার জন্য যথেষ্ট। ফজরের সালাতের পরে ঘুমালে রিজিক কমে, এই মর্মে দলিল সহ ব্যাখ্যা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। এটা আল্লাহ রাসূলের হাদিস। যে উম্মতে মুসলিমার জন্য বরকত কখন? কখন বরকত? সকালে বরকত। আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে, যিনি ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র, ইবনুল কাইয়িম কার ছাত্র? ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র। তিনি বলতেছেন যে আমরা সালাফে সালেহিনকে দেখেছি যে তারা যখন সফরে থাকতেন, সফর থেকে এসে ক্লান্ত হয়ে যেতেন, তখনও তারা ফজরের পরে ঘুমাতেন না, বরং সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন এবং সূর্য ওঠার পরে ঘুম যেতেন। কেননা ফজরের পর থেকে নে সূর্য ওঠা পর্যন্ত কী অবতীর্ণ হয়? কী অবতীর্ণ হয়? বরকত অবতীর্ণ হয়। আর আপনি বরকত থেকে বঞ্চিত হয়ে গেলে রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমার কোনো কার্ড নাই, মোবাইল নাম্বারটা। পূর্বপুরুষের কিছু জমি রেখে গেছে, সেই জমি থেকে যত আয় হবে 2 বছর 3 বছর বা 5 বছর পর পর মানুষকে দাওয়াত করে খাওয়ানোর উদ্দেশ্যে রেখে গেছে, তাদের দাওয়াত খাওয়া যাবে কি? আসলে এই ধরনের দাওয়াতে ধনী গরিব সবাই অংশগ্রহণ করে, তখন সেটা সাদকা হয় না, বরং আপনি সেই টাকাটা এতিমখানায় দিয়ে দিবেন, সেই টাকাটা কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন, মাদ্রাসার গরিব বাচ্চা এতিমখানার ছাত্ররা খাবে বা প্রতিষ্ঠানের কাজে ব্যয় হবে, আল্লাহ তার থেকে আপনার পূর্বপুরুষকে সাদকার নেকি দিবেন ইনশাআল্লাহ। 7 দিন পর কি আকিকা করা যাবে? আব্বু তো বলে যে করা যাবে না, বাকি আল্লাহ ভালো জানে। 7 দিনের পরে কি আকিকা? একই প্রশ্ন কয়েকবার যায়। না না, আমি জানি না তাই বললাম, আব্বু তো বলে যে 7 দিনের পর চলবে না, 7 দিনের দিন দিতে হবে। আমি তো সৌদিতে থাকি, মোবাইল নাম্বার নিয়ে তো কোনো লাভ নাই, এদেশে 1-2 মাস থাকি তারপরে আবার। আবার বলেন, বুঝতে পারি এই যে এইরকম একজনের গায়ে হাত আরেকজনের গায়ে হাত দিয়ে যে বয়াত করা, এটা কি বৈধ? আমি যে হাদিস বললাম না জামাতবদ্ধ জীবনযাপনের উপর, ওই হাদিসের সাথে এই আলোচনা সংশ্লিষ্ট, সেটা হচ্ছে বায়াত কার হাতে হবে। ওই আলোচনার সাথে এটা সংশ্লিষ্ট যে বায়াত কার হাতে হবে। বায়াত মানে হচ্ছে নুবায়ুকুম আলা সামিই ওয়া তাআহ, আমি আপনার হাতে হাত রেখে বায়াত করতেছি যে সুখে দুঃখে কষ্টে রাগে আপনার কথার আনুগত্য করব, আপনার কথা শুনব এবং মানব। এটা হচ্ছে আনুগত্যের বায়াত। এই বায়াত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরে পরবর্তীতে আসা যে কোনো বৈধ শাসক, যে কোনো ইসলামী খেলাফতের বৈধ খলিফার হাতে এই বায়াত চলে। এর বাইরে কোনো বায়াতের অস্তিত্ব নাই। কোনো আলেম ওলামা, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো দল, এগুলো সব বায়াত বেদাত।
বেদাত এতে কোনো সন্দেহ নাই। জেহাদের উপর বায়াত নিতে পারে তবে সেনাপতি বা রাষ্ট্রনেতা, যিনি জেহাদের আহ্বান দিবে তিনি জেহাদের উপর বায়াত নিতে পারে। মহিলাদের কবর জিয়ারতে, আচ্ছা ওনারটা শুনি, মুকিম অবস্থায় যখন গাড়ি চালায় তখন হয়তো অনেক সময় 20 কিলো 10 কিলো দূরে যায়, তখন কি আমরা কসর করতে পারবো? মুকিম অবস্থায় দূরে গেলে মানে আমি গাড়ি চালাই, একজন গাড়ি চালক, প্রতিদিনই আমি অনেক জায়গা হয়তো দৌড়াই, এর মধ্যে যদি কিনে আমি 10 কিলো বা। আসলে এটার সঠিক উত্তর হচ্ছে ইসলাম বা পবিত্র কোরআন এবং হাদিসে মুসাফিরের নির্ধারিত কোনো কিলোমিটার বা মাইল বলে দেয়নি। কথা মানে বুঝাতে বুঝতে পারিনি আমি, কোরআন এবং হাদিসে কোথাও বলা নাই যে এত কিলোমিটার বা এত মাইল গেলে কসর পড়তে হবে, এটা কোথাও কোরআন এবং হাদিসে নাই। অতএব আমিও আপনাকে বলতে পারি না যে এত কিলোমিটার গেলে আপনার কসর পড়তে হবে বা পড়তে হবে না। তাহলে সঠিক উত্তর কী? সঠিক উত্তর হচ্ছে মুসাফিরের যখন মনে হয় যে সে মুসাফির, পরিবেশ পরিস্থিতি ভাবসাবের উপর ভিত্তি করে মুসাফির নিজেই ধারণা করবে যে আমি এখন মুসাফির, আশা করা যায় আমি এখন কসর আদায় করতে পারবো, তখন সে কসর আদায় করবে, এটা তার নিজের চিন্তা ভাবনার উপর, তাকে যখন মনে হবে তখন সে মুসাফির। এখন আপনাকে 20 কিলোমিটার দূরে গেলে আপনাকে মুসাফির মনে হয় কিনা আপনি ভালো জানেন। যেমন এই যে আমাদের সাথে গাড়ি চালক কই মাসুম আঙ্কেল, মাসুম ভাই, আমরা তো রাজশাহী থেকে বের হয়ে আজকে টাঙ্গাইলে আসছি, আজকে আমরা টাঙ্গাইলে জমাও পড়েছি কসরও পড়েছি, উনিও পড়েছে আমরাও পড়েছি, প্রতিদিন আবার বাড়ি যাই, প্রতিদিন হোক আর যেখানেই হোক সফরে হলেই হলো। লাশ দাফনের সময় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গার্ড অফ অনার দেওয়া হয়, উক্ত কাজ জায়েজ কিনা তা হাদিস ও কোরআনের আলোকে জানতে চায়। এতে তো কোনো সন্দেহ নাই যে এটা নাজায়েজ এবং এটা লাশের সাথে অপমান। কোনো প্রকার গার্ড অফ অনার, কোনো প্রকার হুইসেল শোক জানানো, জাতীয় পতাকায় জড়ানো, হুইসেল বাজানো, দাঁড়িয়ে সম্মান করা, যা কিছু করা হয় রাষ্ট্রীয়ভাবে লাশের সাথে, সব কিছুই না যায়। আমি তো মুসলমান, যতটুকু রাষ্ট্রতে নামাজ পড়ি সত্য কথা বলেছে, আমি একজন মুসলমান আমি মনে করি। এখন মানে এক ধরনের শ্রী মানুষ বলতেছে যে অন্যের নিকট আলোচন লোকের কাছে আলেমের কাছে কলেমা পড়িরা আমার মুসলমান হতে হবে, তা না হলে সে মুসলমান না। কেন এইটাই তো বুঝতেছেন, এটা কে বলেছে? এটা অনেকে অনেক বড় বড় আলেমরাই বলে। কোন বড় আলেম বলেছে? মানে জন্মগত মানুষ মুসলমান হতে পারে না? অসম্ভব। কেউ যদি বলে যে ইনি একটা প্রশ্ন করতেছে, আমার কাছে এখনো ক্লিয়ার না, তো আমি যেটা বুঝতেছি উনি বলতেছে যে জন্মগত নাকি মুসলমান হওয়া যায় না, যতই জন্মগত মুসলমান হোক আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে, এটা একটা ডাহা মিথ্যা কথা। দলিল, বহু সাহাবীদের সন্তান আছে যারা জন্মগত মুসলমান, আব্দুল্লাহ ইবনে জুবাইর যিনি হচ্ছেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি, জুবাইর ইবনুল আওয়ামের ছেলে, আব্দুল্লাহ বিন জুবাইর জন্মগত মুসলমান, আব্দুল্লাহ বিন আব্বাস সহ এরকম আরও বড় বড় সাহাবি আছে যারা জন্মগত মুসলমান, তারা কোনো দিন আর একবার আল্লাহ রাসুলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেনি। মহিলাদের কবর জিয়ারত নিয়ে অনেক ইখতিলাফ আছে, এই জন্য আমি বারবার প্রশ্নটা এড়িয়ে গেছি, কিন্তু বারবার প্রশ্নটা আসতেছে। না না, দেখতে হবে এরকম কিছু না, আমি জানি মহিলাদের কবর জিয়ারত নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলেছে যে মহিলারা কবর জিয়ারত করতে পারবে, কেউ বলেছে পারবে না। না পারার কারণ হিসেবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে হাদিস পাওয়া যায় সেটা হচ্ছে যে তারা তাদের ধৈর্য কম, সবর কম, তারা কবরস্থানে গেলে জোরে চিল্লাচিল্লি করতে পারে, কান্নাকাটি করতে পারে, এই জন্য নিষেধ করা হয়েছে। এখন তারা যদি এই সবরটুকু ধরে রাখতে পারে তাহলে হয়তো যেতেও পারে, বাকি আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। ঘোড়ার মাংস, ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল, কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই। হারাম হওয়ার জন্য যেগুলো লাগে, হারাম হওয়ার জন্য কী লাগে,
হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন। হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে। এই যে ভাই, আপনি প্রশ্ন করে অন্যদিকে চলে গেলেন কেন? প্রশ্ন করেছেন, উত্তর শুনতে হবে না? হ্যাঁ, উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন। হালাল হওয়ার দলিল লাগে না, হারাম হওয়ার দলিল লাগে, এটা কি বুঝেন? আমি বললাম যে এই জমিটা আমার, এটার দলিল লাগে, না আমি বললাম এই জমিটা আমার না, এটার দলিল লাগে? কোনটার দলিল লাগে? যদি বলি আমার তাহলে লাগবে, কথা বুঝেননি? আর যদি বলি আমার না তাহলে কোনো দলিল লাগবে না। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আর মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে, হালালের দলিল লাগবে না। আল্লাহ রাসূল এবং আল্লাহ যা হারাম করেননি, কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল, আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল। তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে, সেটা হচ্ছে পশু প্রাণীর মধ্যে কী কী হারাম। এক, যে পশু প্রাণী হিংস্র, মানে আরেকজনকে শিকার করে। কি আরেকজনকে শিকার করে? বাঘ আরেকজনকে শিকার করে, ভাল্লুক আরেকজনকে শিকার করে, সিংহ আরেকজনকে শিকার করে, শিয়াল আরেকজনকে শিকার করে, প্রত্যেক যে প্রাণী আরেকজনকে শিকার করে হিংস্র, সেটা খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, থাবা, সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে, মানুষের শিকারী দাঁত আছে, দুই দিকে উঁচা, উপর দিকে, এই দিকে দুইটা উঁচা, এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম। অনেক পাখি আছে, অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায়। কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায়, তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম। যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায়, গু, মুত, পেশাব, পায়খানা এগুলো খেয়ে বেড়ায়, যেন শুকুরের গোস্ত খাওয়া হারাম। ঠিক আছে, মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুকুরের গোস্ত খাওয়া হারাম। এই যে এতগুলো হারাম বললাম, এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হালাল। কথা মানে বুঝাতে পারে? যদি রুচি হয় খাবেন, রুচি না হলে খাবেন না।